একদিন টুনি মাথা কাটা ভূতের সঙ্গে তার ছানা গুডুকে নিয়ে জঙ্গলে ঘুরতে গেছিলো কিন্তু হঠাৎই একটা ভুতুড়ে হাত এসে টুনির ছানা গুড্ডুকে টেনে নিয়ে চলে যায় এরপর টুনি যখন পেছন ঘুরে দেখে তার ছানা গুড্ডু নেই তখন সে ভাবে এই মাথা কাটা তার ছানাকে খেয়ে নিয়েছে তাই টুনি তার কাছে থাকা একটা বন্দুক বের করে ওই মাথা কাটা ভূতটিকে মেরে ফেলে আর এরপর টুনি ওই মাথা কাটা ভূতের মায়ের কাছে যায় আর বলে তোমার মেয়ে আমার ছানাকে খেয়ে ফেলেছে এখন তুমি আমার ছানাকে ফিরিয়ে দাও আরে টুনি আমার মেয়ে তোর ছানাকে খায়নি একটা ভুতুড়ে হাত এসে তোর ছানাকে টেনে নিয়ে গেছে এরপর টুনি কানাকাটি করতে করতে বলে তাহলে আমি তো ভুল করেই তোমার মেয়েকে মেরে ফেলেছি তুমিও না হয় আমাকে মেরে ফেলো আরে টুনি তুই চিন্তা করিস না সকলে যদি এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আর কমেন্ট করে বলে বাঁচিয়ে দাও তাহলে তোর ছানা ও আমার ছানা দুজনেই বেছে ফিরবে